আলোর চরে আশার তরুণী যেন বেদনা, আমি শান্ত যে তবু হাল ধরো, আমি রিক্ত যে সে শান্ত না, তবু ছিন্ন পালে লিটারেসি নিয়ে, মানে সাক্ষরতা নিয়ে একটা ফিল্ম আমাদের করতে হবে। এখন এই ফিল্মটার ফোকাস কি হবে, কোন ইস্যুটা নিয়ে আমরা করব, সেটাই আমরা এখানে আলোচনা করব এবং কিভাবে করব সেটাও আলোচনা করতে হবে আমাদের। আমার মনে হয় যে এটা মেয়েদের উপরেই যদি আমরা কনসেন্ট্রেট করি তাহলে ভালো হবে, কেননা মেয়েদের আমাদের সোসাইটিতে যা অবস্থা, মেয়েদের শিক্ষা নিয়ে সাক্ষরতা আন্দোলন ফেডারেল সোশ্যাল সিস্টেমের উপরই আঘাত। রিতেশ, ছবিটা বাংলায় হচ্ছে, বুঝলি তো, তুই এখানে হঠাৎ ফিউডালিজম পেলি কোথায়? না, অপারেশন বর্গা, পঞ্চায়েত এসব আছে ঠিকই, কিন্তু ফিডল অ্যাটিটিউডটা তো বদলে। দাঁড়া, সেটা ফিডল অ্যাটিটিউড আসছে কোথা থেকে? কনটেক্সট শুন মিস্টার। হ্যাঁ, ভূমি সংস্কার বলো, পঞ্চায়েত বলো, যাই বলো না কেন, আমাদের দেশে মেয়েদের হাল কিন্তু এখনো পর্যন্ত সেই একই জায়গায় পড়ে রয়েছে। মনে করি সেটা কোনো ইয়ে না। শোনো, আমরা সবাই শহরে থাকি তো, এই তোমরা পুরুষেরা শুধু ওই শহরের মেয়েদেরই দেখো যে তারা খুব প্যান্ট শার্ট পরে অফিসে যাচ্ছে, লিপস্টিক লাগাচ্ছে, নেল পলিশ পরছে, খুব আধুনিক। কিন্তু গ্রামের মেয়েদের যা হাল সুমিতা, সে কমপ্লিটলি পুরুষ শাসিত সমাজ, তাই তো? এটা কিন্তু সময় আমার মনে হয় না, কারণ ওয়েস্ট বেঙ্গলে সেই অবস্থা নেই কি সুমিতা? আমার তো তাই মনে হয়, হতে পারে, মানে রাজস্থান, বিহার, তুমি বলো, ঠিক আছে, আমরা টু সাম এক্সটেন্ড আমরা মেনে নিতে পারি। রাজস্থান, বিহার, তুমি আমাদের এখানে গ্রামে যাও না, কি দেখবে সেখানে গিয়ে, যে গ্রামের মেয়েরা একেবারে মুক্ত বিহঙ্গ, খাঁচা ভেঙে উড়ে বেড়াচ্ছে। নট দ্যাট, নট দ্যাট, কিন্তু গ্রামের অবস্থাটা গ্রামে, হোল্ড অন, হোল্ড অন, হোল্ড অন, আমার যেটা মনে হয় যে উই আর ডাইগ্রেসিং, কমপ্লিটলি ডাইগ্রেসিং, আমরা এই আমাদের ইস্যুটা হচ্ছে, টপিকটা হচ্ছে সাক্ষরতা, আমরা মনে হচ্ছে আমরা অন্য একটা জায়গায় চলে গেছি। না না না, আমরা কোনো অন্য জায়গায় যাইনি, আমাদের মেইন পয়েন্ট হচ্ছে যে মেয়েদের শিক্ষা, তাই তো? আসলে এখানে মেয়েদের কোনো সুযোগই দেওয়া হয় না শিক্ষার। হ্যাঁ, কারণ তাদের যে একটা ভাবনা চিন্তা করার ব্যাপার আছে, তাদের সবসময় ভাবা হয় এরা সেকেন্ড ক্লাস সিটিজেন, এদের কিছু, আমরা এদের নিয়ে ভাবার কোনো কিছু নেই। কিন্তু এটা একটা পুরুষশাসিত সমাজে, পুরুষশাসিত সমাজে পুরুষের ক্ষমতাটা জাহির করার জন্য এটা করা হয়েছে। কিন্তু এটা একটা লজ্জার ব্যাপার না? আমার তো মানে শেম একটা। বাট দেয়ার আর মহিলা পঞ্চায়েত, মহিলা প্রেসিডেন্ট আছে তো। That's only showcase বাবা, আসল ব্যাপার হলো কোনো ডিসিশন যদি মেয়েরা নিতে যায়, সে যে কোনো ডিসিশনই হোক, পারিবারিক ডিসিশন বা গ্রামের উন্নয়নের জন্য কোনো ডিসিশন, মেয়েদের কোনো পাত্তাই দেওয়া হয় না। তার কারণ নিরক্ষরতা, পড়াশোনা না জানা। ছেলেদের তো এটা ধারণা যে মেয়েরা যদি পড়াশোনা জানে তাহলে একেবারে তাদের মাথায় চড়ে বসবে। না না, আমার তা মনে হয়। এক মিনিট, আচ্ছা সুমিতা দি, তুমি মনে করছো মেয়েরা পড়াশোনা শিখলে ছেলেদের মাথায় চড়ে বসবে? মানে ফেমিনিস্ট রেভলিউশন? অফ কোর্স, অন্তত তাদের চেতনা বা অ্যাওয়ারনেস তো বেড়ে যাবে যদি পড়াশোনা জানে। এক্স্যাক্টলি, তার মানে এই নয় যে মাথায় চড়ে বসবে, দ্যাটস নট এম্পাওয়ারমেন্ট। মানে তোমরা বলছো যে ছবিটা হবে মেয়েরা লেখাপড়া শিখে কিভাবে এম্পাওয়ার্ড হয়, অর্থাৎ কিভাবে ছেলেদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এগোতে পারে, এই ছবিটা, দ্যাটস আওয়ার ফিল্ম, ইজন্ট ইট? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এটা দেখাবো কি করে, মানে ইটস সিনেম্যাটিক এক্সপ্রেশনটা কি করে হবে? আচ্ছা সুমিতা, এরকম তো হতে পারে যে একটা গল্প আছে, হ্যাঁ, বানানো গল্প, মানে পুরনো বাংলা ছবির মতো। এই পুরনো বাংলা ছবিতেই খালি গল্প আছে, আর কোথাও গল্প নেই নাকি? না, তাছাড়া কি এখনকার ছবিগুলো গল্প সুবিধা তোমার কি মনে হয়? পুরনো বাংলা ছবিতে গল্প, পুরনো বাংলা ছবিতে গল্প আছে, গল্প বলে বলছো? এক মিনিট, গল্প, গল্প মানে
বর্তমানে স্টোরি লাইন কিন্তু কি গল্প একটা তো গ্রাম কেমন একটা গ্রাম সেই গ্রামে একটি মেয়ে বউটি পড়াশোনা ধরে যেতে পারে ক্লাস টু বা থ্রি পর্যন্ত পড়ে নামটা লিখতে পারে নাম সই করতে পারে তার স্বামী মেবি ইট খোলার কাজ করে কেমন ইউনিয়ন করে বল হ্যাঁ ইউনিয়ন করে কি ইউনিয়নে আছে দেখে যাও গল্প জানা ইউনিয়নের নেতাও করে দেওয়া যেতে পারে তাকে বুটি সারা দিন ধরে কাজ করে সংসারে নানান রকম কাজ গ্রামে তো অসংখ্য কাজ ঘর ঝাড় দেয় উঠোন ঝাড় দেয় বাসন মাজে তরকারি কাটে তারপর পুকুর থেকে জল আনে মানে এক কথা সব কাজ করে সব কাজ মুড়ি ভাজে তারপর এক এক দাঁই বাসন নিয়ে গিয়ে পুকুরে মাঝে বসে বসে ধান সেদ্ধ করে ধান সেদ্ধ করে ধান ঝাড়ে আর গ্রামের তো এখনো পর্যন্ত বেশিরভাগ পরিবারই একান্নবর্তী পরিবার আচ্ছা তুই যা কাজ বলি 24 ঘন্টার মধ্যে পারে করতে বাবা ওদের তো আর কোনো কাজ নেই তো পড়াশোনা শিখতে দেওয়া হয়নি সবসময় এই কাজই করে যায় তারা অন্য কিছু ভাবনা চিন্তা নেই ছেলে স্কুল যাবি না স্কুলে যাবো না স্কুলে এত ভালো লাগে না
এই যাবি না মানে এলি কি দোষী ছেলে রে বাবা সারা দিন টোটো খাওয়া নেই দাওয়া নেই খালি খেলা কি রে স্কুল যাবি না দেখছ না কাজ করছি রোজ রোজ এক কথা কাজ করছি স্কুল যাবো না স্কুল যাবি না কেন স্কুলে যাবো না যাবো না কান ধরে দু কথা ভালো কথাই হবে না স্কুলে যাবি না কেন মায়ের কথা শুনছিস না কেন এ নিজের নাম লিখতে পারবি বলে তো গেতা থাকে কি হ্যাঁ চুপ কর বড় আমার লিখনে মালা এসেছেন আমার যদি কেউ স্কুলে পাঠাতো আমি যদি তোর মা হতাম বৌদি চম্পা কি হয়েছে কি ব্যাপার ওর দা অ্যাক্সিডেন্ট হয়েছে কোমর ভেঙে গেছে হসপিটাল নিয়ে গেছে অপারেশন করতে হবে বৌদি তেমন কিছু হয়নি একটু কোমরে চোট লেগে গেছে আপনাকে এক্ষুনি যেতে হবে আপনাকে এক্ষুনি যেতে হবে চলুন দিদি মানিককে তুমি খাইয়ে স্কুলে আমি আমি আসছি যা অবস্থা দেখছি তাতে ধানটা এবার তুলতে হবে সুপুরিটা যদি সময় মতো বেচতে না পারি তারও দাম পড়ে যাবে কি যে করবো বুঝতে পারছি না তো বুঝলে চম্পার মা হিসেবটা কিছুতেই মিলছে না আচ্ছা মিলবে কি করে বলতে পারো হ্যাঁ সংসারের যা অবস্থা তাতে তো খেতেই কুলোয় না তার উপরে আবার সুরোটা কোমর ভেঙে পড়ে আছে বেটার লেখাপড়ার খরচা কি করে যে কি হবে কে জানে বউ বলি বৌমা তো এখনো ফিরলো না সুরোর কি অবস্থা কোথায় চোট লেগেছে আদৌ সে সারা জীবন আর কাজ করতে পারবে কিনা কে জানে কি যে অবস্থা হবে বৌমা অবশ্য একটু লেখাপড়া জানে কিন্তু ঝর্ণা আর চম্পার যা অবস্থা তাতে তো আমার কিছু হলে বেঘরে মারা পড়বো দিদি গোয়াকার ধোয়াকার কি হয় বলতো দিদি অবৌ সুরোর একটু খোঁজ খবর নেওয়ার ব্যবস্থা করো না বৌমা তো এখনো ফিরলো না আর ছাড়ি আমি বা চিন্তা করে মরছি কেন বলো দেখি এলাস পড়ে পড়ে কেউ যদি নিজেকে ধিঙ্গি মনে করে তা আমি কি করতে পারি একবার ভেবে দেখো সুরোর বন্ধুদের সঙ্গে ট্যাং ট্যাং করে বেরিয়ে চলে গেল আমাকে কিছু জিজ্ঞেস করার প্রয়োজন পর্যন্ত মনে করলো না দেখি দেখি আবার সংসারটা কি করে চলে ঠাকুরপো হাসপাতালে অত দূরে হাসপাতাল ওর খবর পাবো কি করে কেন পাবে না কেন তোমার ঠাকুরপো তো শ্রমিক নেতা দেশ উদ্ধার করবে বলে পার্টি করছে কত করে বললাম ওরে সুরো চাষার ঘরে ছেলে চাষবাস কর হাঁস মুরগি পালন কর তা না সে লেখাপড়া শিখবে চাকরি করবে যত সব তোর দ্বারা কিচ্ছু হবে না স্কুলে গিয়েছিস কখনো কাকিমা ছোটকা অবমা সুরো কেমন আছে ডাক্তার কিছু বললো
অপারেশন হয়েছে। ও তা সে হাঁটাচলা করতে পারবে তো? হ্যাঁ মানে কাজকর্ম করতে পারবে তো? মা কোয়াকার কোয়াকার কাকা মোয়াকার মোয়াকার মামা বোয়াকার বোয়াকার বাবা দিদি কিছু জানে না দিদি স্কুলে যায় না দিদি চুপ কর না দিদি স্কুলে যায় না দিদি কিছু জানে না দিদি স্কুলে যায় না সুরর ব্যাটার কি পড়াশোনাটা বন্ধ হয়ে যাবে? কে জানে কি হবে। দিদি কিছু জানে না দিদি স্কুলে যায় না দিদি কিছু জানে না দিদি লক্ষ্মী ছেলে আমার চারু কাকিমা ছোটকার বন্ধুরা এসছে। কি হবে বৌদি, সুরেশদা তো 6 সপ্তাহ ওখানে থাকবেন, ওনার দেখাশোনা কে করবেন? তাছাড়া বাইরের ওষুধপত্র আনা নেওয়া ডাক্তারের সঙ্গে কথাই বা কে বলবে? ওরা তো আমাদের বসে বসে পয়সা দেবে না, কালকে তো কাজে যেতেই হবে। সুরেশদাকে দেবে কি না ভাববার কি আছে, আমাকেই পারতে হবে। আপনি যাবেন, অত দূর যাতায়াত আপনি করতে পারবেন? তাছাড়া উপায় কি, সব পরিস্থিতিতে সব কিছুই করতে হয়। সুরেশদা তো সব অবস্থাতেই আছেন, ওনাকেই বা দেখবে কে? আমি করব। বৌদি আজ তাহলে আসি, দরকার হলে খবর দেবেন। বাবা কখন আসবে? বাবা আসবে। মা? বাবা কোথায়? বাবা কাজে গেছে। মা একটা গল্প বলো না, ওই যে সেই সুয়োরানি দুয়োরানি, বলো না মা। এক রাজা ছিল, তার 2 রানী ছিল। এক রানীকে দেখতে খুব সুন্দর, তাই রাজা তাকে খুব ভালোবাসত। আরেক রানীর খুব দুঃখ, তাকে কেউ ভালোবাসে না। রানীর এক ছেলে ছিল, রানী স্বপ্ন দেখত ছেলে একদিন অনেক বড় হবে, ডাক্তার হবে, অনেক অনেক বড় হবে। তখন রানীর সব দুঃখ চলে যাবে, তার ছেলেকে সবাই মান্যি করবে, রানীর সব দুঃখ চলে যাবে। এর পরে কি হবে? হ্যাঁ সেটা আমারও তো সেটাই প্রশ্ন। এর পরে রেনুর একটা স্বপ্ন স্বপ্ন আছে তার ছেলেকে নিয়ে। তার ছেলে কি বড় হয়ে লেখাপড়া শিখে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে পারবে? বাবা তুই তো আগে থেকে সব ভেবে রেখে দিয়েছিস। আর স্বপ্নে ভাবাই যেতে পারে, একটা মেয়ে ভাবতেই পারে এরকম। কিন্তু এর মধ্যে তো আমরা দেখেছি যে রেনুর স্বামী একটা অ্যাক্সিডেন্টে কোমর ভেঙে বিছানায় পড়ে আছে, তাদের সব রোজগারপাতি বন্ধ, স্বামীর কোনো রোজগার নেই। এখন রেনুর স্বপ্নটা কি সার্থক হবে? মানে ছেলে লেখাপড়া চালিয়ে যেতে পারবে কি না, ছেলে বড় হয়ে কি করবে? দ্যাটস দ্য পয়েন্ট। চম্পা ভাই জিনিসগুলো সরা তো, নে তাড়াতাড়ি কর।
দিদির কাছে খেয়ে স্কুলে যাবি। আমি আর কোনো কাজ করতে পারবো না, বুঝলি? চম্পা দেখিস তো ভাই যেন স্কুলে যায়। দিদি আজকের রান্নাটা তোমাকেই সারতে হবে, আমি হাসপাতালে যাচ্ছি, এখন থেকে রোজই করতে হবে, জানি না কবে ওকে বাড়িতে আনতে পারবো। মা, চম্পার মা কোথায় গো? ওই তো। দে মা দে, তুমি আমাকে চাটি মুড়ি খাওয়াও দেখি, বড্ড খিদে পেয়েছে গো। আনছি। সারাদিনের ব্যাপার, আজ তাই ফিরতে একটু সন্ধে হবে। এ বাড়িতে তো যার যা খুশি তাই করছে, আমার তো আর বলার কিছু নেই। বাড়ির বউ রোজ রোজ বেরিয়ে যাবে এটা তো আমি মোটেই ভালো চোখে দেখছি না। আমি অসুস্থ বুঝতে পারছি, কিন্তু কেউ যদি ক্লাস ফোর পর্যন্ত পড়ে নিজেকে দিগ্গজ ভাবে, বাবু আমি তো স্বাধীন মেয়ে মানুষ কোনোদিন দেখিনি, কাজে আর বুঝবো কি করে। আচ্ছা আমাদের গল্পে রেনু, মানে আমি ওর কথা বলছি, ও তো বাইরে বেরোতে পারছে না, কারণ তার স্বামী এখন হাসপাতালে ভর্তি। তাকে তো এখন একটা রোজগার করতেই হবে, তা না হলে তার একটা ইকোনমিক্যাল প্রবলেম এসেই গেছে। তাছাড়া আরেকটা ব্যাপার আছে, রেনু কি পারবে এই লড়াইটা চালিয়ে যেতে? আর চম্পা, মানে আমি বলতে চাইছি মানে মেয়েদের পড়াশোনার ব্যাপারটা, মানে আমাদের ফিল্মটা তো empowerment of women through literacy সেটা আমরা দেখতেই পাবো, ছবিটা চলতে চলতেই দেখতে পাবো যে কি ঘটছে। কিন্তু একটা কথা, রেনুর কি এখন বাইরে যাওয়াটা, মানে আমি বলছি ওকে এখন বাইরে যেতে পারবে না? মানে ওর যে ওর একটা যে চরিত্র, মানে ওর যে পরিবর্তন, হ্যাঁ ওর চরিত্রটা মানে সেটা ধরা যেতে পারে ওর ছোটবেলাকার কোন বন্ধু এখন প্রেসিডেন্ট হয়েছে, সেরকম একটা চরিত্র, হ্যাঁ সেরকম একটা চরিত্র আমরা ঢুকিয়ে দিতে পারি, জ্বালাময়ী ডায়ালগ দিয়ে দেবো তার মুখে। রেনু দেখতে কেমন হবে? দেখতে নয়, চরিত্রে কেমন হবে, ওর চরিত্রে চরিত্র কেমন হবে, বা হ্যাঁ দেখতেও কেমন হবে সেটাও একটা ব্যাপার। সেটা আমাদের মেকআপ ম্যান নিশ্চয়ই যাবে, সেটা অলরেডি তো হয়ে গেছে, সে একবার দেখানো, মানে ও কতটা বোল্ড হবে, তাই তো, কতটা দৃঢ় হবে, কতটা স্বাধীন হবে। এক্সকিউজ মি, স্বাধীন বলতে কি বোঝাচ্ছো তোমরা? মানে স্বাধীন বলতে আমি ওরা যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে তোমার তো একদিন তোমার হাজবেন্ডের উপরে তুমি ডিপেন্ডেন্ট ছিলে, তোমার হাজবেন্ডের একটা চাকরি ছিল, রোজগার ছিল, তুমি তার উপরেই খেতে টেতে, কিন্তু এখন তো তোমাকে তার চাকরি নিয়ে তোমাকে ঘরের বাইরে যেতে হচ্ছে রোজগারের জন্য, তোমাকে ঘরের বাইরে যেতে, এক ধরনের স্বাধীনতা, এটা তো স্বাধীনতা, এক ধরনের স্বাধীনতা, এটা তোমার ডিসঅ্যাডভান্টেজ কিন্তু এখন আবার অ্যাডভান্টেজ সেটা পরিণত হয়েছে। তো গল্পটা তো এগোক, হ্যাঁ গল্প এগোবে আগামী পর্বে। বালুর চরে আশা তরুণী তোমা যেন বেদনা, আমি শান্ত যে তবু হাল ধরো, আমি জয় পতাকা তুলে সূর্য তো
Do you?